নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সুপর্ণা ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের একটা সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখো। তো এই দেখো, পুকুরের ধারে, আমার ঘরের পেছনেই পুকুর, আর পুকুরের ধারে দেখো কচু পাতা ভর্তি হয়ে আছে। তো আমি এখন পুকুরের ধার থেকে কচু পাতা তুলে নিয়ে আসব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো কচু পাতাগুলো আমি এনে সব একটা একটা করে বেসিনে ধুয়ে প্রেশারে দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু সামান্য জল দিয়েছি, দিয়ে একটা সিটি মেরে নামিয়ে নেব। তো এটা আমি বসিয়ে দিই এখন সিটিতে, ছেড়ে দিয়ে দিয়েছি। এটা সিটি, একটা সিটি পড়লে এটা আমি জলটা ঝারিয়ে আর তারপরে চিংড়ি মাছ দিয়ে আমি এটা করব। তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, এটা সিটিটা পড়ুক, তারপরে আমি আসছি। এদিকে দেখো কচু পাতাটা ঝাড়িয়ে নিয়েছি, ওদিকে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এটা সর্ষের তেলেই করবো, করলে মানে ভালো টেস্ট হবে। এদিকে পেঁয়াজ কুচি, একটু রসুন থেতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা। তো তোমরা দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ আমি করছি, খুবই ইজি এটা। এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা একটুখানি নাড়বো, নেড়ে এর মধ্যে একটু রসুনটা ভেজে দেবো, মানে রসুনটা দিয়ে রসুনটাও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে মেরেই এবারে কচু পাতাটা দিয়ে দেবো। কচু শাক খায়, মানে অনেকে জানেই না যে কচু পাতা খায়, যেমন আমি তুলতে গেছিলাম যখন পুকুর ধারে, তো পাশে একটা কাকিমা থাকে, আমি বলছি কচু পাতা কি করবে, তো আমি বললাম এরকম চিংড়ি মাছ দিয়ে করে খাবো, বলছে কচু পাতা কেউ খায়, আবার জানি না তো কচু শাক তো খায় যদি না, কচু পাতাও খায় এরকম করে খায় হচ্ছে ও আসলাম। তো আমার মনে হলো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ এটা খুব ইজি আর খুব মানে খুবই টেস্টি লাগে এটা। আর এটা হচ্ছে কি যে আমার বাবার প্রিয় খাবার ছিল, আমার বাবাই শিখিয়ে গেছে, আমার বাবা এরকম করে রান্না করে আমাদেরকে খাওয়াতো, আমার বাবার কাছ থেকে শেখা। আমি ভাবলাম এটা আজকে করছি যে গেলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমার হয়ে এসছে, এটা এবারে নামিয়ে নেবো, এবার নামিয়ে নেবো, এটা এটা হয়ে গেছে। তো চলো এটা নামিয়ে নিই। তো দেখো আমি তুলে নিয়েছি, তো বন্ধুরা আমি চলে এসেছি কচু পাতার চিংড়ি আর একটুখানি ভাত নিয়ে, আমি খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। দারুণ দারুণ
নিজে রান্না করে বলছি না, মানে এটা করে খেয়ে দেখো এরকম ভাবে আমি যেরকম ভাবে দেখেছি, মানে সিম্পল, এটা মানে বেশি কিছুই না, খুবই সিম্পল রেসিপি কিন্তু দারুণ টেস্ট। আমার শ্বশুরবাড়ি কেউ খেত না, মানে জানতোই না যে এই পাতা কেউ খায়, কেউ কচু শাক খেত, কিন্তু আমি আসার পরে এই কচু পাতাটা খাওয়া ওদের মানে শিখিয়েছি যে এরকম করে খেতে হয়। বলে বোঝানো যাবে না, মানে এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আজকে, আর কিছু লাগবে না। আর বাবা খুব সুন্দর রান্না করতো, তো সেই রান্না মানে দেখে মানে দেখতাম ছোট থেকে, তো দারুণ রান্না করতে পারতো আমার বাবা, আর মাও দারুণ রান্না করে। আমার বাবা এখন নেই বেঁচে, তো ওনার রেসিপিগুলো আমি করে করে খাই আর মনে পড়ে আমার খাবার করে। আমার খাওয়া হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে এসে আমার কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা, আমি হাত ধুয়ে চলে এসেছি, সত্যি রেসিপিটা খুব দারুণ ছিল, আর তোমরা অন্তত একবার হলেও খেয়ে দেখো। আমি বানিয়ে কিছু বলছি না, সত্যি মানে এটা খুবই সিম্পল আর দারুণ লাগে এটা খেতে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চট করে গিয়ে পট করে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে এইভাবেই সাপোর্ট করো তোমরা, আর অনেক অনেক ভালোবাসা দাও আমাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।